দেখো, 7 নম্বর অঙ্কটি, উদাহরণ 7, 2টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এই জায়গাটা বুঝতে হবে যে কয়েকটি কথা আছে। হ্যাঁ, এই কথাগুলোর মধ্যে 2টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা এইটা আগে বুঝতে হবে। তার মানে কি, এখান থেকে এটুকু বুঝতে পারলে অঙ্কটি হয়ে যাবে। এখন এটুকু আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলছে ক্রমিক স্বাভাবিক, আগে বুঝতে হবে যে ক্রমিকটা কি। ক্রমিকটা যেমন রোল নম্বর, রোল নম্বরটা কেমন হয়? অবশ্যই পর পর হয়, এটা মাথায় রাখতে হবে। রোল নম্বর হয় অবশ্যই পর পর, তার মানে কি 1, 2, 3, 4, 5 এভাবে ডট ডট ডট। এবারে বলছে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড়, বিজোড় পরে যায়, আগে স্বাভাবিকটা বুঝি। স্বাভাবিকটা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা মানে এইটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে ডট ডট, এগুলো। এখন বলছে যে এগুলো বিজোড় সংখ্যা, স্বাভাবিক কিন্তু বিজোড় সংখ্যা এবং পরপর সংখ্যা। অর্থাৎ একটি সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যাটি আমরা ধরে নিলাম হচ্ছে আগে, তারপরে এই এটার আগে আরেকটু কথা আছে সেটা বলি। সেটা হচ্ছে যে বিজোড় সংখ্যাগুলো আগে কি, আমরা জানি বিজোড় সংখ্যাগুলো হচ্ছে, বিজোড় সংখ্যাটা হচ্ছে 1, 3, 5, 7, 9 এভাবে ডট ডট। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। এইবারে এই অঙ্কটা গেলে কি হয় সেটা খেয়াল করে দেখো, যে এই অঙ্কটা গেলে এখন হয় হচ্ছে, প্রথম সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স, তাহলে এখন দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এখানে খেয়াল করে দেখো, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পার্থক্য কিন্তু 2, প্রতিপদের পার্থক্য। এখানে আমরা যদি পদ বের করি, প্রতিপদের পার্থক্য হয় হচ্ছে কত? 2 হয়। সেক্ষেত্রে আমরা একটি সংখ্যা যদি এক্স ধরি, তাহলে অপর সংখ্যাটি অবশ্যই x+2 হবে। এখানে দেখো ধরে নিয়েছে এরা x+2। তাহলে এখন অঙ্কটি বলছে যে 2টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল 16 হলে, তাহলে আমরা একটি সংখ্যা ধরেছি x আর অপরটি সংখ্যাটি হচ্ছে x+2, এই 2টি সংখ্যা যোগ করলে কত হবে? 16 হবে। এটাই হচ্ছে প্রশ্ন মতে। আর প্রশ্ন মতের অর্থ দেওয়া হচ্ছে অবশ্যই 2 পাশে সমান হতে হবে। তাহলে দেখো একটি হয়ে গেল, প্রশ্ন অনুসারে আর প্রশ্ন মতে একই। এখন এটার ক্যালকুলেশন করতে হবে, তার মানে এটি সমাধান করতে হবে। আমরা জানি যে সমাধানটা কিভাবে করতে হয়। দেখো 2x, একটা x, একটা x, 2x, আর এখানে 2 দেওয়া আছে আর এখানে 16। তাহলে এবারে 2x+2-2 কি করা হলো? উভয় পক্ষে -2 দ্বারা গুণ করা হলো। তাহলে উভয় পক্ষে যদি এখন -2 গুণ করা হয়, সেক্ষেত্রে খেয়াল করে দেখো যেখানে এই 2 কেটে যায় এবং এখানে 16-র ভিতরে 2 বাদ দিলে আর থাকে 14। তাহলে এখানে 14 থাকলে এখানে থাকলো 2x, যেহেতু এই 2টা কেটে গেল একই রকম। এবারে দেখো যে এখানে গুণ আকারে আছে, গুণ থাকলে আমরা জানি উভয় পক্ষে ভাগ করলে আবার সমান হয়। তাহলে এখানে 2x আছে, আমরা এখানে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে ভাগ করলে কি হলো? এই 2 কেটে গেল, আবার এখানে 2 দ্বারা ভাগ করলে এক পক্ষে তো ভাগ করা যাবে না, উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে 14-কে কাটলে হয় 7। দেখো x=7 হয়ে গেল একটি, এটি একটি অঙ্ক। এখন প্রথম সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম x=7। এখন দ্বিতীয় সংখ্যাটি কি? x+2, এই 7-এর সাথে 2 যোগ করলে যা, তার মানে 9, এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা। এটা হচ্ছে হয়ে গেল। এটি একটি পদ্ধতি ছিল সমাধানের। তবে সমাধানের এই পদ্ধতি বাদে অন্য পদ্ধতিও করা যায় সংক্ষিপ্ত আকারে। আমি সেটি একটু দেখিয়ে দিয়েছি যে সংক্ষিপ্ত আকারে সমাধানটা আমরা কি করে করতে পারি। এটা এখন সমাধান আমরা কি করে করতে পারি, দেখো আমাদের পদ্ধতি অনুসারে ওদের ওরা একটা করলো, এখন আমরা আমাদেরটা করি। সেটা হচ্ছে 2x+2=6, বা এবারে 2x=16-2, বা 2x=14, বা x=14/2, অতএব x=7। এটি একটা অংশ ছিল, আশা করি বুঝতে পেরেছো সংখ্যাটি।